Hi all government job aspirants, welcome to my channel the competitive tutorials. আজকে আমরা জিকে এর একটি ক্লাস নিয়ে আলোচনা করব যেখানে কিন্তু একটা কোশ্চেন রিলেটেড আরো অনেক কোশ্চেন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের কোশ্চেনটা হচ্ছে কার আমলে প্রথম বৌদ্ধ সংহতি অনুষ্ঠিত হয়েছিল। উত্তর হয়ে যাবে অজাতশত্রুর আমলে। তার সময়কাল হচ্ছে 495 থেকে 462 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তিনি কিন্তু তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। এবার অজাতশত্রুর পিতা বিম্বিসার সম্পর্কে কয়েকটা তথ্য জেনে রাখো। বিম্বিসারের পিতার নাম হচ্ছে ভট্টীয়। তিনি হচ্ছে 547 থেকে 497 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। আর তিনি কিন্তু লিজবির রাজকন্যা চেন্নাবকে বিবাহ করেছিলেন। ঠিক আছে, এই ইনফরমেশানগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে, তাই কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো আমি বলে দিলাম। অজাতশত্রুর বিখ্যাত মন্ত্রীর নাম, এটাও প্রশ্ন আসতে পারে, উত্তর হয়ে যাবে বাসাকার। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।